অকওয়ার্ড হয়ে গেছে, মা চলে যাওয়া, যেটা প্রত্যেক বছর তোমার দেখি। মনে হয় এ দেখাই শেষ, দেখা নয় তো আবার হবে তো দেখা, এইটাই ভীষণ মনের মধ্যে করে। আর মা আমাদের যে কটা দিন থাকেন, আমি জানি না কেন এই 5-7টা দিন কোথা দিয়ে কেটে যায় সিরিয়াসলি আমরা বুঝতেই পারি না। এবং সেই জন্য যখন মা যান, মা তো আমাদের কন্যা রূপে পূজিত হন, মানে আমার মেয়ে তো, মেয়ে বাড়ি থেকে বছরে একবার আসে, রোজ তো আসে না। তো তখন মনে হয় যখন চলে যায় চোখের জলে ভাসিয়েই যায়, কিছু করার নেই, মানে এটা জাস্ট কিছু করার নেই সেই। কিন্তু এই আশাটাই থাকে যে আবারও কয়েকটা দিন তারপর আবার আসবেন মা ঘরে। হ্যাঁ, মা আসা যাওয়া এটা একটা জিনিসই প্রমাণ করে, সেটা হচ্ছে যে সুখ দুঃখ চক্রবর্ত ঘরে আর কি, মানে সুখটাও যেমন সবসময় থাকে, নিজেরা এই মুহূর্তে কোনো কষ্টে রয়েছেন, মনো কষ্টে, সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে, তাদের আমার একটাই কথা বলার, মায়ের এই আসা আর যাওয়া একটা জিনিসই প্রমাণ করে যে কোনোটাই চিরস্থায়ী নয়। মানে আপনার সুখটা যদি আনন্দেই যে দেখুন, আনন্দের কটা দিন হু হু করে কেটে গেল সেটা রইল না, তেমনি দুঃখের দিনটাও কিন্তু থাকবে না একদম। কি চাইলে সে সেটাই জিজ্ঞাসা করবো, যেটা চাই মায়ের কাছে, মায়ের সামনে দাঁড়ালে আমরা কোনো বছরই কিছু চাওয়া হয় না, প্রত্যেকবার মনে রাখি, আমাদের একটা লিস্ট থাকে, বাকেট লিস্টের মতো, এই এই বলবো, এই বলতে হবে, এই করতে হবে, কিন্তু যখনই সামনে দাঁড়াই মেয়ের কাছে, আমি মা হিসেবে কি চাইবো, কিছুই চাওয়ার নেই, শুধু এই তো ওরই ভালো চাই, যে তুমি ভালো থেকো, তুমি ঠিক করে পৌঁছে যাও এবং আবার এসো মা, এছাড়া আর কিচ্ছু বলার নেই, সকলকে ভালো রাখো, তোমার যারা বিশ্বাস করেন তাদের ভালো রাখো, তোমার যারা বিশ্বাস করেন না, তোমার প্রতি যাদের ভক্তি অতটা নেই তাদেরও তুমি মঙ্গল করো। থ্যাংক ইউ সুদীপা, দেখতে দারুণ দেখাচ্ছে, শুভ বিজয়। থ্যাংক ইউ।